পরিবর্তিত হচ্ছে শিক্ষাক্রম, পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ছবি, দেশের নিকট ইতিহাস হিসেবে স্থান পাবে জুলাইয়ের ঘটনা বলে, সঠিক ইতিহাস জানতে যুক্ত করা হবে মুক্তিযুদ্ধের সময়কার অনেক ত্যাগী নেতাদের নাম। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে সব সেক্টরে, সেই দৌড়ে শিক্ষা মন্ত্রণালয়ও পিছিয়ে নেই। এরই মধ্যে পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। দেশের ইতিহাসের অংশ হিসাবে যুক্ত করা হবে জুলাই বিপ্লবের ছবি। ইতিমধ্যেই শুরু হয়েছে পরিমার্জনের কাজ। এদিকে নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি ও অভিভাবক শ্রেণীর আন্দোলনের পর সিদ্ধান্ত নেওয়া হয় পুরনো কারিকুলামে ফেরত যাবার। আপাতত 2012 সালের কারিকুলাম অনুযায়ী পাঠ্যপুস্তকগুলি যে রচিত হয়েছিল সেগুলোর পরিমার্জন হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়াটা এটা হয় এই কারণেই যে তারা একটা দোলাচলের মধ্যে থাকে। এক প্রজন্ম মনে করে যে এটাই সঠিক ইতিহাস, আরেক প্রজন্ম মনে করে অমুক ব্যক্তিত্বই হচ্ছে সব কিছু করেছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে খুবই অনভিপ্রেত, এটা কাম্য নয়। ইতিহাস নির্ভর বিষয়গুলোর কাটাছেঁড়া শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষাবিদরা। সব ইতিহাসের আন্দোলন ইতিহাস যুক্ত হওয়া দরকার সমগুরুত্ব দিয়ে, সেটা খুবই পজিটিভ সাইড। কিন্তু একইভাবে আমি মনে করব যে একেবারে কাউকে বিলীন না করে বা কাউকে মুছে দিয়ে যে সেটা যেন না হয়। বছর শুরুর বাকি মাত্র 2 মাস, এত কম সময়ের মধ্যে পরিমার্জন ও মুদ্রণ শেষ করে বছরের শুরুতেই বই দেওয়া সম্ভব হবে কিনা সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করছে এনসিটিবি কর্তৃপক্ষ। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। মিলিয়ন অফার ওয়ার্ল্ড অন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।